মনোবিক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নাম্বারে। জাদু জানেন উনি যে এক মাসের ব্যবস্থা করবেন? জাদু জানেন বলুন, উনি ফর্মুলা কি বলুন, কোথায় এই যে হকার সরাবো, বিকল্প জায়গা কোথায় যে কলকাতায় বলুক, সেখানটায় প্রমোটারি কারা করবে, সেই দোকানগুলো কারা বানাবে, সে জায়গা কোথায় চিহ্নিত করুক, আগে চিহ্নিত করে পরে সরাও, তবে না, আগে জায়গা চিহ্নিত করো, পরিকল্পনা দাও, হকারদের সঙ্গে আলোচনা করো, তবে করো। এভাবে আমরা করেছি, হাজার হাজার হকারদের পুনর্বাসন করেছি। হ্যাঁ, দেখাশুন এখনো বহরমপুর শহরে, দেখাশুন কাঁদিতে, দেখাশুন লালবাগে করেছি আমরা। প্রত্যেকটা হকার তারা চাই মর্যাদার সঙ্গে তাদের ব্যবসা করতে, পুলিশের লাঠি খেয়ে, পুলিশের লাত খেয়ে, পুলিশের গালাগালি খেয়ে, পুলিশকে তোলা দিয়ে, নেতাদের তোলা দিয়ে কোনো হকার হকারি করতে চায় না। তারাও চায় অন্য অন্য পাঁচটা পরিবারের মতন মর্যাদার জীবনযাপন করতে, বউ ছেলে মেয়ে সম্মানের সঙ্গে মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে। প্রত্যেকটা মানুষ চায় আপনার পুলিশের লাঠি, গুঁতো, গাল, কিস্তি, সন্ধ্যেবেলায় মদের বোতল দেওয়ার বাধ্যতা, তার থেকে মুক্তি চায় বাংলার হকার সমাজ। কেউ সব করে হকারি করে না। আপনি আগে বলতে পারতেন আপনার পরিকল্পনা, হকারদের সঙ্গে আলোচনা করতেন, তারপরে উঠাতেন, একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে হলে সব কিছু ভালো হতো, কাউরিরাজকে এই ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হতে হতো না। সেই সমস্ত হকার ভাইদের, এরাই আপনার দলের চাঁদা দেয়, এরাই আপনার দলের মিটিং করে, এরাই আপনার দলের মিছিল করে, যখন দেখছেন বাজার খারাপ হয়ে যাচ্ছে, আপনি তো বলে দিলেন নবান্নে বড় বড় বাতেলা করে, এরপর যখন শুনছেন আপনি নেতাদের কাছ থেকে, নিজের তোলা নেতাদের কাছ থেকে, যে দিদি এটা করা যাবে না, এরা আমাদেরই লোক, আমাদেরই লোকটা টাকা দিয়েছে, সব কিছু জানাজানি হয়ে যাবে, কেউ বলছে তোলা দিয়েই তো খাই, কেউ বলছে তিন মাস 300 টাকা প্রতি মাসে দিই, সব জানাজানি হয়ে যাচ্ছে, আবার সেটাকে ঢাকো, সেই আবর্জনাকে, সেই দিদির তৈরি করা সেই দুর্নীতির দুর্গন্ধকে ঢাকার জন্য এক মাসের তিনি নিদান দিয়েছে। কি নিদান সেটা জানতে চাই আমরা।